Assalamu alaikum. Welcome to my YouTube channel English with Azim. My dear learners, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি ইনশাআল্লাহ। Dear learners, আবার চলে আসলাম তোমাদের মাঝে আরেকটা নতুন গ্রামাটিক্যাল ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমি আলোচনা করব how to identify noun, কিভাবে noun কে শনাক্ত করতে হয়। আমরা প্রথমেই একটু জেনে নেব noun সম্পর্কে। Noun শব্দের অর্থ হলো বিশেষ্য। কোনো কিছুর নামকে নাউন বলে। নামকে নাম প্রধানত দুই প্রকার, একটি হলো কনক্রিট নাউন আর একটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউনকে ভাগ করা হয়েছে আবার চার ভাগে, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। এছাড়া নাউনকে গণনার উপর ভিত্তি করে আরও দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি হলো কাউন্টেবল নাউন আর একটা হলো আনকাউন্টেবল নাউন। সো আমি আজকের এই ক্লাসে সকল নাউন সম্পর্কে তোমাদের ক্লিয়ার ধারণা দিচ্ছি এবং সেগুলো কীভাবে আইডেন্টিফাই করা যায় সে সম্পর্কে তোমাদের জানাচ্ছি। তো ডিয়ার লার্নার্স, প্রথমে তোমরা ফলো করো। আমরা প্রথমে শিখব হচ্ছে প্রপার নাউন, কোনো কিছুর আসল নাম যা সব সময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় তাই হলো প্রপার নাউন। ডিয়ার লার্নার্স, যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে কিন্তু প্রপার নাউন বলে। প্রপার নাউন সব সময় ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়। তো তোমরা যখন সেন্টেন্সের মধ্যে দেখবে যে যে নাউনগুলোর শুরুতে ক্যাপিটাল লেটার রয়েছে অর্থাৎ বড় হাতের অক্ষর রয়েছে সেগুলো হলো প্রপার নাউন। যেমন রহিম, করিম, ঢাকা, বাংলাদেশ, আমেরিকা, তারপরে হচ্ছে আমাদের যে কোনো বই পুস্তকের নাম কিন্তু সবসময় কী হবে, অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়েই স্টার্ট হবে। তো এগুলো হচ্ছে আমাদের প্রপার নাউন। যেমন আমার নিজের নাম হচ্ছে আজিমুদ্দিন, তো আমার নামটাও কিন্তু প্রপার নাউন হবে। এরপরে যদি আমার আর একজন বন্ধুর কথা বলি, সাপোজ বন্ধুর নাম হচ্ছে হাবিব, তাহলে হাবিবটা কিন্তু অবশ্যই কী হবে, প্রপার নাউন হবে। সাপোজ আমি বাস করি হচ্ছে পদ্মা নদীর পাড়ে, তো এখানে পদ্মা কিন্তু একটা নদীর নাম। তো এভাবে আমরা নির্দিষ্ট কোনো নামকে বোঝালেই সেটা হবে প্রপার নাউন। তো এখানে আমি তোমাদেরকে প্রপার নাউনের তালিকা দিয়ে দিয়েছি, ফলো করো। পৃথিবীর যে কোনো নারীর নাম অর্থাৎ কোনো মহিলার নাম, যেমন হয়তো সুমাইয়া, পুরুষের নাম সামির, ছেলের নাম সাপোজ রোমান, মেয়ের নাম আখি, নদীর নাম পদ্মা, সাগরের নাম যেমন আমাদের হচ্ছে অনেক সাগর রয়েছে, যেমন আমাদের হচ্ছে বলতে পারি আমরা হচ্ছে ইন্ডিয়ান ডিয়ার লার্নার্স, এখানে কিন্তু আমাদের সাগর, মহাসাগর রয়েছে, এগুলোর নাম কিন্তু আমাদের হয়তো অনেকের কাছে কনফিউশন লাগবে। তো পৃথিবীতে যত সাগর, মহাসাগর আছে সেগুলো কিন্তু সবগুলো চলে যাবে হলো প্রপার নাউনের মধ্যে। এরপরে হ্রদের নাম, সংবাদপত্রের নাম, ধর্মগ্রন্থের নাম যেমন আল কোরআন, বাইবেল, গীতা, সংবাদপত্র যেমন ধরো ডেইলি স্টার, ইত্তেফাক, বাংলাদেশ, অবজারভার, টাওয়ারের নাম যেমন টুইন টাওয়ার, ঐতিহাসিক দালান যেমন আমাদের বলতে পারি তাজমহল, এরপরে হচ্ছে ট্রেনের নাম যেমন ধূমকেতু এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস, প্লেনের নাম বাংলাদেশ এয়ারলাইন্স, দুবাই এয়ারলাইন্স, জাহাজের নাম যেমন টাইটানিক, রাস্তার নাম আমরা যত আছি পৃথিবীতে, মার্কেটের নাম, দেশের নাম, রাজধানীর নাম, জেলার নাম, বিভাগের নাম, গ্রামের নাম, পুস্তকের নাম, এগুলো সবই কিন্তু কী হবে, প্রপার নাউন হবে। এছাড়া পাহাড়ের নাম, পর্বতের নাম কিন্তু সবগুলো আমরা কী হিসেবে ধরবো ডিয়ার লার্নার্স, সবসময় প্রপার নাউন হিসেবে ধরবো। তাহলে আমরা প্রপার নাউন সম্পর্কে কী শিখলাম, প্রপার নাউন বাক্যের যেখানেই বসুক না কেন সবসময় ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়, এটাই হলো আমাদের মূল কথা। এরপর তোমরা সংক্ষেপে মনে রাখবে যে সব নাউন বা নাম সব সময় ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয় সেগুলো হলো প্রপার নাউন। আই হোপ ডিয়ার লার্নার্স তোমরা বুঝতে পেরেছো। এরপর কোনো ব্যক্তি, বস্তু, স্থান প্রভৃতি সাধারণ পরিচয়মূলক নামকে কমন নাউন হিসেবে ধরা হয়। ডিয়ার লার্নার্স, কমন নাউন মানে হলো সাধারণ পরিচয়মূলক নাম বা জাতিবাচক বিশেষ্য। এই পৃথিবীতে তোমরা মনে রাখবে কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের আসল নাম ব্যতীত সবগুলোই হবে কমন নাউন। আমরা যেমন বলতে পারি সাপোজ আমার বাবার নাম আজিজুল হক, তো আমার তার পরিবর্তে আমি কী ব্যবহার করবো, সাধারণ পরিচয়, তার সাথে আমার পরিচয় কী, তিনি আমার বাবা। এরপর আমার টিচার, আমার হচ্ছে ফ্রেন্ড, এভাবে আমরা যার সাথেই আমাদের একটা পরিচয় রয়েছে সেটা হবে কিন্তু কমন নাউন। আমরা নিজের একটা পরিচয় রয়েছে সেটা হলো টিচার, বা হয়তো আমি কারোর ফ্রেন্ড, কারো ভাই,
এভাবে আমার যত পরিচয়মূলক নাম রয়েছে সবগুলো চলে যাবে হলো কমন নামে। তো আমরা কি শিখলাম, কোনো ব্যক্তির আসল নাম বাদে তার যে পরিচয়মূলক নাম রয়েছে, তার যে সাধারণ নাম রয়েছে, সেটাই হবে তার মানে পরিচয়মূলক নাম, আর সেটা হবে কমন নাম। ওকে, আমি সাপোজ কবিতা লিখি, তাহলে আমার পরিচয় হবে কবি বা পোয়েট হিসেবে। ওকে, এরপর দেখো, কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীর সমষ্টিবাচক বা দলগত টেল আনার সেখানে ডাবল হয়ে গেছে, দলগত নামকে কালেকটিভ নাউন হিসেবে ধরা হয় বা কালেকটিভ নাউন বলে। কালেকটিভ নাউন সবসময় কী বোঝাবে, দলকে বোঝাবে। যেমন আমি একটি ক্লাবে জয়েন করেছি, এই ক্লাব বলতে কিন্তু শব্দটা শুনতে সিঙ্গুলারের মতো মনে হয়, কিন্তু এই কালেক্ট এখানে কিন্তু ক্লাবের মধ্যে অনেক সদস্য রয়েছে, ফ্যামিলির ভিতরে কিন্তু অনেক সদস্য রয়েছে। ফ্যামিলি বলতে শুধু একজনকে বোঝায় না, ফ্যামিলি বলতে অনেকগুলো সদস্য মিলে একটি পরিবার বা একটা দলকে বোঝায়। টিম, গ্রুপ, ব্যাচ, ক্লাস, স্টাফ, এগুলো সবই হচ্ছে কালেকটিভ নাউন। এরপর আমরা পরেরটা শিখি, দেয়ার লার্নার্স, যে কোনো তরল পদার্থ বা দানাদার বস্তুই হলো ম্যাটেরিয়াল নাউন। তো আমরা অনেকে ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে ভালোভাবে বোঝো না, তো ম্যাটেরিয়াল নাউন হলো সেই নাউন যেটা আমরা কখনোই 1, 2, 3 করে গুনতে পারবো না। যেমন আমাদের মাথায় চুল রয়েছে, এগুলি কি কখনো 1, 2, 3 করে গোনা যাবে? গুনলেও হয়তো ভুল হবে, বিরক্ত লাগবে, আর কখনো গোনা সম্ভব নয়। তাহলে যেসব নাউনকে কখনোই 1, 2, 3 করে গোনা সম্ভব নয়, শুধুমাত্র ওজন করে বা পরিমাপ ওজন করে পরিমাপ করা হয়, সেগুলো হলো ম্যাটেরিয়াল নাউন। তোমরা যদি কোনো দোকানে যাও, সেখানে দেখবে তেল, লবণ, চিনি বা ডাউল, চাউল, এগুলো সব কিন্তু কি করা হয়, ওজন করে পরিমাপ করে দেওয়া হয়, দাঁড়িপাল্লা দিয়ে মেপে দেওয়া হয়, ওগুলোই হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। এরপর যেসব নাউনকে সরাসরি চোখ দিয়ে দেখা যায় না, যেসব নাউনকে সরাসরি চোখ দিয়ে দেখা যায় না, যেমন আমাদের চোখের সামনে বাতাস আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, আমরা যদি হাত দিয়ে আমাদের যে মুখ থেকে যে বাতাসটা বেরোয় সেটাকে যদি সামনে ই করি ধরি, দেখা যাচ্ছে হাতে শুধু অনুভব হবে কিন্তু বাতাস কখনো দেখা যাবে না। তো যেসব নাউনকে সরাসরি চোখ দিয়ে দেখা যায় না, হাত দিয়ে ধরা যায় না, হাত দিয়ে ধরা যায় না, খাওয়া যায় না, পান করা যায় না, শুধু ত্বক, নাক, জিহ্বা, চোখ, কান প্রভৃতি ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায়, সেগুলো হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ক্যালানার্স, আমরা আমাদের যে ত্বক রয়েছে এই ত্বক দিয়ে কিন্তু আমরা ঠান্ডা, গরম প্রভৃতি অনুভব করি, কিন্তু কখনোই কিন্তু গরমকে কিন্তু দেখা যায় না, তাই না? এরপর আমাদের হচ্ছে যেমন আওয়াজ, পাখির আওয়াজ আমরা কি কখনো দেখতে পারি? আমরা শুধু আমাদের কান দিয়ে অনুভব করতে পারি। আমার মাথায় বা মানে শরীরে খুবই ব্যথা করছে, আমার ত্বক বা ইন্দ্রিয় দ্বারা, আমার শরীর দ্বারা কি করব, আমি অনুভব করব। এরপর আমি যে স্বপ্ন দেখি, সেই স্বপ্নগুলো কি সরাসরি দেখা যায়, মানে আমি কাউকে বলতে পারবো, শুধু কাউকে অনুভব করাতে পারবো, আমার মস্তিষ্ক দ্বারা আমি সেগুলো দেখবো। তো এরপর ডিয়ার লার্নার্স, তোমরা যখন খাবার বা তরকারি টেস্ট করো তখন কিন্তু জিহ্বা দিয়ে টেস্ট করো, তাই না? তো যেসব নাউনকে আমরা কি করতে পারি, সরাসরি না দেখে বরং আমরা কান দিয়ে শুনে, ত্বক দিয়ে অনুভব করে, জিহ্বা দিয়ে স্বাদ নিয়ে, এরপরে চোখ দিয়ে দেখে, সরাসরি দেখা যাবে না, মানে আমরা শুধু অনুভব করতে পারবো। তো ডিয়ার লার্নার, সেগুলো হচ্ছে আমাদের কী হবে, অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন চেনার কিছু উপায় রয়েছে, সেগুলো তোমাদেরকে একটু বলছি। যেমন শন থাকবে, কোনো শব্দ শেষে শন, TION, শন, SION, MENT, নেস, শন, TYCE, CY, এই আরও অনেক উপায় রয়েছে, সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন চেনার উপায় হবে। ডিয়ার লার্নার্স, যেসব নাউনকে 1, 2, 3 করে গোনা যায় সেগুলো হলো কাউন্টেবল নাউন। তাই তোমরা কি মনে রাখবে, নাউনকে গণের উপর ভিত্তি করে দুইভাবে ভাগ করা হয়েছে, একটা হলো কাউন্টেবল আর একটা হলো আনকাউন্টেবল। যেসব নাউনকে আমরা 1, 2, 3 এভাবে গুনতে পারবো সেগুলো হলো কাউন্টেবল নাউন, আর যেসব নাউনকে কখনোই 1, 2, 3 করে গোনা যায় না সেগুলো হলো আনকাউন্টেবল নাউন। ওকে, তো ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। ক্লাসটা যদি ভালো লাগে তোমাদের অবশ্যই একটি লাইক দিয়ে দিবে, পারলে বন্ধুদের মাঝে ক্লাসটা শেয়ার করে দিও। ডিয়ার লার্নার্স, এরপরে তোমাদেরকে আমি প্রোনাউন চেনার সহজ উপায়টা দিয়ে দেবো, হাউ টু আইডেন্টিফাই প্রোনাউন, এই ক্লাসটা তোমরা এরপরেই পেয়ে যাবে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতো ক্লাসটা এখানেই রাখছি, আল্লাহ হাফেজ। স্টপ।